হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওমেস কিচেনের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের অসাধারণ একটি রেসিপি। খুব সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ঝটপট সেরে ফেলতে পারবেন এই রান্নাটি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমার প্রথমেই লাগবে একটি প্যান। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটাও মোটামুটি গরম হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। জিরাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই রান্নাটাই জিরার ফোড়নটা দেওয়ার ফলে রান্নাটা স্বাদে এবং গন্ধে অসম্ভব মজার হয়ে থাকে, যেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই মশলা দুটো পেঁয়াজের সাথে আমি একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে এলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। টমেটোটা নরম হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এবার সবগুলো মশলা মিডিয়াম হিটে 2-3 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা ফুটে উঠেছে, এবার এক এক করে ডিমগুলো দিয়ে দিব। এবার এই ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে নিব। ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিব 4টা কাঁচামরিচ আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ডিমগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই, এভাবেই এটা সিদ্ধ হয়ে যাবে। আরও 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিব। ফিরে এলাম 2-3 মিনিট পরে। এবার একটু প্যানের হ্যান্ডেলটা ধরে ডিমগুলো একটু ঘুরিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম ভোনা। এবার চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স, আমার এই ডিমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় আপনারা একবার ট্রাই করবেন, আর সেই সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।